এটা কি ল্যান্ড লফট? হ্যাঁ ল্যান্ড লফট। এই বাচ্চাটা খুবই সুন্দর, আপনারা না দেখলে বুঝবেন না এত সুন্দর বাচ্চা। নেক্সট পর্বের ভিডিওটা আসবে হচ্ছে আমার নতুন চ্যানেল ফার্মিং লাভারে, তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, তো আপনারা ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। মোটামুটি 10 থেকে 12 দিন বয়সে এদের চোখ ফুটবে। 10 থেকে 12 দিন বয়সে চোখ ফুটবে? মাশাল্লাহ, এটা হচ্ছে লায়ন লভ জাতের খরগোশ না? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? তো আপনারা এমন কেউ নাই যারা অর্ণবের খরগোশ দেখেন নাই, এমন কেউ নাই, কিন্তু অর্ণব আসলে খরগোশগুলো নিয়ে গেছিল কোথা থেকে। তো অর্ণব যে জায়গাটা থেকে খরগোশগুলো কালেক্ট করছিল ওই জায়গাটাতেই বেসিক্যালি আমরা আছি। তো আমরা যে ভাইয়ার, এটা একটা খরগোশের খামার, এখানে আরও আরেকটা শেড আছে, এখানে যা দেখতেছেন সব খরগোশ, সব খরগোশ এবং বিভিন্ন প্রজাতির খরগোশ। এই ভাইয়া হচ্ছে খরগোশের মালিক, ঠিক আছে, খরগোশ খামারের মালিক। ভাইয়ার নামটা তোহা আহমেদ। তোহা আহমেদ, তো আমরা আসলে ভাইয়ার খরগোশগুলো একে একে দেখব, এবং তার মানে এত সুন্দর জিনিস আসলে আমার পক্ষে পালা সম্ভব না, পালা সম্ভব না এই কারণে, কারণ হচ্ছে আমার কবুতরের ফ্যাসিনেশন বেশি, কবুতরই আমার ছাদ ভরা ভাই, বুঝছেন কথাটা? তো মনে করেন খরগোশটা মানুষের এক এক রকম শখ। হ্যাঁ, তো আপনার মনে করেন শখেই পালে। হ্যাঁ, তো খরগোশে যে সময়টা দিব সেই সময়টা আমাদের হাতে নেই, আর নাইলে আমার ছাদের ছেলেপেলেরা আমাকে ছাদ থেকে ফেলে দিবে। আমি এখানে আসি আমার মনে করেন কবুতর দেখাশোনা করতেছে আরও তিনজন, হিসাবটা বুঝছেন? তো ভাইয়ার অনেক সুন্দর সুন্দর খরগোশ আছে। এই যে এগুলা কি খরগোশ ভাইয়া? এটা লায়ন হেড খরগোশ, এটা আসলে বাচ্চা। এগুলা এগুলা কি ইট ছিল? অর্ণব কি এই লায়ন হেড নিয়ে গেছিল? না না, অর্ণব যে লায়ন লভ জাতের খরগোশ নিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ওই সাইডে আছে ভাই। এই খরগোশটা একটু বের করবেন কষ্ট করে। এদের যে বিশেষত্ব হচ্ছে যে এদের যে ঘাড়ের কাছে যে পশম হয়, আর যে পেছনে যে পশম হয়, পশমগুলো পড়ে গেছে, মোল্ডিং হচ্ছে এদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে পশম হাতে চলে আসছে, পশম ঝরা শেষ হয়ে গেলে পরে আবার নতুন পশম চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে খরগোশ না? আচ্ছা, এগুলা মনে হয় একটু তার মানে ওই দেশি খরগোশের মতো অত বেশি অ্যাক্টিভ না, বা দৌড়াদৌড়ি করে না? অ্যাক্টিভ, কিন্তু যে একটু বাচ্চা তো। আচ্ছা আচ্ছা, এগুলো বাচ্চা? হ্যাঁ এগুলো বাচ্চা। বুঝতে পারছি বুঝতে পারছি, এটা ফিমেল না? আর এই সাতটা মেল? না ওটাও ফিমেল। ওটাও ফিমেল। আচ্ছা আসেন আমরা আরো খরগোশগুলো দেখি। এইটা কি প্রজাতির খরগোশ ভাইয়া? এটা লভ জাতের খরগোশ। আচ্ছা আমরা এটা একটু সরায় দিই। লভ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা লায়ন লভ, এরই বাচ্চা দিয়েছিলাম আমি। অর্ণবকে এটারই বাচ্চা দিয়েছিলেন? বাচ্চা দিয়েছিলাম। এর নাম হচ্ছে লায়ন লভ। হ্যাঁ লায়ন লভ। একটু বের করবেন ভাইয়া কষ্ট করে, যদি কিছু মনে না করেন। অবশ্যই প্রেগন্যান্ট তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে লায়ন লভ জাতের খরগোশ না? এটারই বাচ্চা দিছিলেন অর্ণবকে। এখানে এটাও কি লায়ন লভ? না ওটা ওটা হলো লভ খরগোশ। ওরে বাবা বাবা বাবা, এটা মনে বের করা যাবে না? ও চরম মানে ইয়ার কি প্রোগ্রেসিভ। এখানে এখানে বাচ্চা, এখানে বাচ্চা হয়েছে। দর্শক এই যে এখানে বাচ্চা আছে, আপনাদের খরগোশের বাচ্চা দেখাই ভাইয়া। একটু এই ইটা বের করা যাবে বক্সটা? হ্যাঁ ওকে সরায়া, আমরা খরগোশের বাচ্চা দেখাবো এখন। খরগোশ এই যে এই বক্সের মধ্যেই বাচ্চা দেওয়ার না? এই যে বাচ্চা আপনারা দেখেন, তিন দিন বয়সী বাচ্চা। এগুলো তিন দিন বয়সী বাচ্চা? আচ্ছা, এগুলো মোটামুটি কোনো চোখ ফুটে নাই? আচ্ছা, এটা মোটামুটি 10 থেকে 12 দিন বয়সে এদের চোখ ফুটবে। 10 থেকে 12 দিন বয়সে চোখ ফুটবে? মাশাল্লাহ, খুবই সুন্দর ব্যাপার কিন্তু। হ্যাঁ, গতকালকে সকালে আবার ওই কোনায় লায়ন হেড একটা বাচ্চা দিয়েছে, চলেন দেখি। একটা খরগোশ কয়টা বাচ্চা দেয়? এটা সাধারণত ঠিক নাই, এটা 2 থেকে শুরু করে 9টা পর্যন্ত বাচ্চা পেয়েছি আমি। 2টা থেকে শুরু করে 9টা পর্যন্ত? এই যে এর আছে 6টা বাচ্চা। এটা এর? হ্যাঁ এটা এর। এগুলোর বয়স কত? এদের বয়স 1.5 মাস। এগুলো 1.5 মাসের বাচ্চা? 1.5 মাসের বাচ্চা। খরগোশ আসলে ব্রিডিং করে কত বছর বয়সে, কয় মাস বয়সে? এটা খরগোশ সাধারণত অ্যাডাল্ট মানে ম্যাচিউরড হয়ে যায় 4.5 মাস বয়সে ম্যাচিউরড হয়ে যায়। তবে ওটাকে মানে ব্রিডিং এর উপযুক্ত যদি বলা যায় তাহলে পরে বলতে হবে যে এটা মোটামুটি 7 মাস বয়সে ব্রিডিং করানোটা ভালো, তাহলে ওদের বডির ওয়েট মানে তারপরে এবং ম্যাচুরিটি লেভেলটা আরো ভালো হয়। আচ্ছা, বাচ্চাগুলো কি এখানে ছাড়া দেবে নাকি একটু লাফালাফি করবে? লাফালাফি তো করবে, থাক দরকার নাই, রিস্ক হয়ে যেতে পারে, রিস্ক হয়ে যাবে, দরকার নাই। এরা খুবই চঞ্চল হয়। আচ্ছা, এরা খুব চঞ্চল হয়? অত্যন্ত চঞ্চল, মানে উপরে রাখলে পরে দেখা যায় লাভ দিয়ে, এই যে এই যে এই যে এই যে উঠে গেল, দেখছেন অবস্থা, প্রচন্ড চঞ্চল। আচ্ছা আচ্ছা, নিচে নেমে গেলে ধরাই সম্ভব না, নিচে নেমে গেলে আর ধরা সম্ভব না, এই যে মানে খাঁচা তলে তলে তো তখন ঘুরে বেড়াতে হবে। আচ্ছা আচ্ছা, এইটা কি প্রজাতির? এটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট প্রজেক্ট চলছে মানে ফুজি লপের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, গায়ে পশম
বাংলাদেশে আসলে ফুজি লব পাওয়া যায় না আসলে এখনো। আচ্ছা, তো আমরা ওই অ্যাঙ্গোরা লবের মিক্সন করে, আচ্ছা, মানে ফুজি লবের ইয়ে চলছে। আচ্ছা আচ্ছা, কি হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা কি ভাই? এইটা ওটা লায়ন হেড, এটা মা করবো, সেটাও প্রেগনেন্ট, এটাও প্রেগনেন্ট, হ্যাঁ এটা প্রেগনেন্ট, আচ্ছা বাচ্চা হবে। মাশাআল্লাহ, এত সুন্দর খরগোশ! আপনি এগুলো কোথা থেকে নিয়ে আসছিলেন বেসিক্যালি? এগুলো আসলে মানে এদের প্যারেন্টসগুলো ইম্পোর্ট করে আনা হয়েছিল, কিছু মারা গেছে, তো বাচ্চাগুলো আবার বড় হয়ে আবার প্রোডাকশনে চলে এসেছে। আচ্ছা 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 আচ্ছা, এইখানে এটা এটা কি খরগোশ? ওটা হচ্ছে, ওটাকে বলে ডর্ফ হটট। আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখবেন, হ্যাঁ, যে অনেকেই আছে এটা এই হটট ডর্ফ নিয়ে ভিডিও করেছে। হ্যাঁ, বিদেশি ভিডিওগুলোই সাধারণত দেয়, কেউ তো দেখাতে পারবে না, যতগুলো ভিডিও আছে ম্যাক্সিমামই পার্সন কিন্তু কেউ দেখাতে পারবে না এই খরগোশটা। আচ্ছা, বলে যে এইগুলা নাকি মানে 700 থেকে 1200 টাকার মধ্যে পাওয়া যায়। আসলে তথ্যটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, এগুলো হচ্ছে 20,000 টাকা জোড়া বাচ্চা বিক্রি করা হয়, 3 মাসের বাচ্চা 20,000 টাকা জোড়া, তাও খুবই রেয়ার, আমরা আগামী বছরের আগে দিতে পারবো না বাচ্চা। ওরে বাবা রে বাবা, এটা মানে ইউটিউব চ্যানেলে আপনারা নিজেরাও সার্চ দিয়ে দেখবেন, খরগোশের দাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন, দেখবেন যে বিদেশি ভিডিওগুলো দেখেছে এবার আপনি চোখের সামনে দেখেন। আচ্ছা 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 আচ্ছা, আমার তো ভাবে আসলে আইডিয়া নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, পেটে বাচ্চা থাকলে কি লোম উঠে আসবে? লোম হালকা হয়ে যায়, কারণ ওরা নিজের লোম ছিঁড়েই বাসা বানায়, বাসা বানায়, বাচ্চা উপরে বাচ্চা দেয়, লোমের উপরে বাচ্চা দেয়। হ্যাঁ, ওটা দেখাচ্ছি, দেখো কি পরিমাণ, কি পরিমাণ পশম ছিঁড়ে দেখাচ্ছি। এই যে এখানেও একটা খুব সুন্দর খরগোশ দেখেন আপনারা, প্রত্যেকটা খরগোশ দেখলেই মন ভালো হয়ে যাবে। এই যে লায়ন হেড, এই খরগোশটা বাচ্চা দিয়েছে গতকাল সকালে। আচ্ছা, এই যে গতকাল সকালে, এই যে ওর লোম দিয়ে বাচ্চা ই বান ই বানাইছে? হ্যাঁ, সম্পূর্ণ ওর পশম দিয়ে বানিয়েছে বাসা। হ্যাঁ, বাচ্চা কোথায়? এই যে বাচ্চা, এটা এটা এক আজকের বাচ্চা, একদিন বয়সী বাচ্চা। আচ্ছা, এটা পশম হইতে হইতে কদিন লাগবে? এটা 3 থেকে 4 দিন লাগবে পশম আসতে। 3 থেকে 4 দিনে পশম হয়ে যাবে? তো এই বাচ্চা যখন ফোটে তখন আসলে আপনার খরগোশে কী ধরনের খাবার দেন? এটা সবসময় খাবার একই থাকে, শুধু বাচ্চা হওয়ার পরে এদের খাবারের পরিমাণটা একটু বাড়ায় দেওয়া হয়, দানাদার খাবার। আমরা দানাদার খাবার হিসাবে গাভীর ফিড দেই। আচ্ছা, গাভীর ফিডটা একটু পরিমাণটা একটু বাড়ায় দেওয়া হয়। এখানেও তো অনেকগুলো বাচ্চা ফুটছে। হ্যাঁ, এটাও 6টা বাচ্চা আছে। এটা এটা কি কি খরগোশ, লায়ন হেড? আর কি ব্যাপার হচ্ছে যে এখানকার মধ্যে 6টা বাচ্চা আছে, কিন্তু বাচ্চা তার মধ্যে 4টা বাচ্চা এর নিজস্ব। হ্যাঁ, আর 2টা বাচ্চা আর একজনের বাচ্চা, ওই মা খরগোশটা মারা যাওয়ার কারণে বাচ্চা দুটাকে দিয়ে দেওয়া হয়েছে এই মানুষ করছে। আচ্ছা 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 আচ্ছা, এখানে কি কি ধরনের খরগোশের বাচ্চা আছে? হল্যান্ড লব আর লায়ন লব। এই যে এই এই বাচ্চাটা যে লায়ন লব হবে, যেন পশম কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে। এটা হবে ওফ, এইটা খুব সুন্দর বাচ্চা, এই বাচ্চাটা খুবই সুন্দর, আপনারা না দেখলে বুঝবেন না এত সুন্দর বাচ্চা, আল্লাহ সৃষ্টি কত সুন্দর। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনার কাছে সর্বোচ্চ দামি খরগোশ কোনটা ভাইয়া? এইগুলাই লায়ন লব, লায়ন লব এই গোল্ডেন কালারগুলো সাধারণত প্রায় 15,000 টাকা পিস পর্যন্ত বিক্রি হয়। আচ্ছা, আর সবচেয়ে কম দামি কোনটা? এইটাও তো অনেক সুন্দর, এটা মিনি লপের, এটা মেল অ্যাডাল্ট ব্রিডার মেল আর কি। আচ্ছা 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 আচ্ছা, অ্যাডাল্ট ভাইয়া, একটা কম লোড বেরকম একটা খরগোশ একটু বাইরে ছেড়ে দেখানো যাবে? বাইরে মাঠে? হ্যাঁ, কম নড়বে এরকম, কম নড়বে এরকম, কারণ হচ্ছে আপনার খরগোশ যে দৌড় দেয় পরে আপনি ধরতে পারবেন না, তাহলে একে ছাড়তে হবে, একটু নড়াচড়া কম করে। আমরা চলুন বাইরে যাই। এই যে দেখেন কত যে সুন্দর, আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর, এটা কেউ না দেখলে আসলে বিশ্বাস করবে না। এই হচ্ছে খরগোশ, ওদের কি মাঝে মধ্যে বাইরে ছাড়েন? না, একেবারে ছাড়ি না, তার কারণ ব্যাপার হচ্ছে যে এরা আসলে খাঁচার মধ্যে থেকে অভ্যস্ত। হ্যাঁ, তো বাইরে দিলে পরে ওরা ঘাবড়ায় যায়। হ্যাঁ, ঘাবড়ায় যায়। তার মানে এটা কিউটের বস্তা। এটা কি মেল না ফিমেল ভাইয়া? এটা কি লায়ন লব? হ্যাঁ, লায়ন লব। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা খরগোশ। তো দর্শকবৃন্দ, আমরা আমাদের এই ভিডিওটা এখানে শেষ করব। আমাদের নেক্সট পর্বের ভিডিওটা আসবে হচ্ছে আমার নতুন চ্যানেল ফার্মিং লাভারে, তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো, তো আপনারা ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আরও অনেক সুন্দর সুন্দর খরগোশ আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।